আসসালামু আলাইকুম। 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইতিহাসে যে 2 নম্বর অ্যাসাইনমেন্টটা আছে, সেই 2 নম্বর অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমাদের দ্বিতীয় পত্রের প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখানে তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে 5টা নির্দেশনা মেনে কিন্তু অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথমে হচ্ছে প্রাক বিপ্লব যেটা আছে, সেখানে তোমাকে অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার কথা বলতে হবে। যেমন তোমাকে প্রথমে প্রাক বিপ্লবীর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটার কথা বলতে হবে, তারপর রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটার কথা বলতে হবে, তারপর তোমাকে 2 নম্বরে গিয়ে বলতে হবে কি বিপ্লবের ঘটনাসমূহ, এই যে বিপ্লবের ঘটনা আছে সেখানে মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। তাহলে আমরা শুধু রাজনৈতিক অবস্থার ঘটনাগুলো বলবো এবং অর্থনৈতিক যে অবস্থাটা আছে সেটার কথা বলবো। তারপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে গিয়ে দেখো, আমি মোটামুটি গুছিয়ে তোমাদেরকে ধারণা দিয়ে দিব কি কোথায় কী লিখতে হবে। 3 নম্বরে যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে বিপ্লবের প্রভাব, এই যে ফরাসি বিপ্লব হয়েছে তার অর্থনৈতিক এবং আমরা তাও রাজনৈতিক প্রভাব, এই দুইটার প্রভাব দেখাবো, কারণ আমাদের নির্দেশনাতে এই দুইটার প্রভাব জানতে চেয়েছে। তাহলে আমরা এই দুইটাই প্রভাব জেনে নিব। এর পরবর্তীতে আমরা কী জানবো সেটা হচ্ছে তোমার 4 নম্বরে। 4 নম্বরে আমরা যে সংস্কারটা হয়েছে, এই যে বিপ্লবের ফলে যে গণমুখী একটা সংস্কার হয়েছে সেটার বর্ণনা দিব। তারপর লাস্ট ওয়ান আমরা যেটা দিব সেটা হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের গণমুখী যে সংস্কারসমূহ সেটার কথা বলবো। তাহলে আমরা লাস্ট ওয়ানে যে জিনিসটা বলবো 5 নম্বরে সেটা হচ্ছে নেপোলিয়ানের বোনাপার্টের গণমুখী সংস্কারের মূল্যায়নটা আমরা ব্যাখ্যা করব। এবং আমি চেষ্টা করছি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সবসময় গোছানো এবং সুন্দর করে দেওয়ার জন্য তোমরা একটা যাতে ধারণা নিয়ে ভালোভাবে লিখতে পারো। আর এই অ্যাসাইনমেন্টটা তো যে প্রথম পত্রটা আছে সেটা ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ধরতে গেলে তোমাদের বাকি অ্যাসাইনমেন্ট সবগুলোই আপলোড করা হয়েছে। তোমরা যারা যারা অ্যাসাইনমেন্টগুলো পাও নাই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অথবা তুমি কমেন্ট সেকশনে বলতে পারো তোমার কোন সাবজেক্টটা লাগবে। আর প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি চেষ্টা করি তোমাদেরকে গোছানোভাবে দেওয়ার জন্য এবং ধারণা নিয়ে যেন তোমরা সুন্দর এবং গোছানোভাবে লিখতে পারো। তারপর এই প্রশ্নটা যদি তুমি পেয়ে না থাকো তাহলে সমস্যা নাই, তুমি আওয়ার টিচিং জুন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো, আমি সেখানে প্রশ্নের পিডিএফ দিয়ে দিই। আর আওয়ার টিচিং জুন গ্রুপ অফিসিয়াল গ্রুপে তুমি জয়েন হয়ে নিতে পারো, এখানে আমি আনসারের লিঙ্কগুলো দিয়ে দিই। আর অ্যাসাইনমেন্ট করতে যদি তোমার কোনো সমস্যা হয় তুমি আমাকে ফেসবুকে নক করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করতে। আর যদি না পারে সেক্ষেত্রে আমি সরাসরি বলে দেবো, আমি তোমাকে সহায়তা করতে পারবো না। যাই হোক, এখন আমরা আসি প্রশ্নতে। আর যা যা অ্যাসাইনমেন্টগুলো আছে বাকি সবগুলো অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে আপলোড দেওয়া শেষ, তোমরা দেখে নিবা। আমি কমেন্ট সেকশনের মধ্যে পিন করে একদম সবার উপরে কমেন্ট সেকশনে করে আনসারের লিঙ্কগুলো দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে এই জিনিসটার অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম তো তোমরা দেখতে পাচ্ছ, আমি যখন উত্তরে বলবো তখন শিরোনামটা বলে দিব, তাহলে আমরা দেখি। তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ফরাসি বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ান বোনাপার্টের গণভূমিকা সংস্কার মূল্যায়ন। আমরা প্রথমে চাইলে একটা সাধারণত একটা ভূমিকা দিয়ে শুরু করতে পারি, এই জিনিসটা তুমি চাইলে লিখতে পারো, আর না চাইলে তুমি নাও লিখতে পারো। এমনি জিনিসটা সুন্দর একটা কোনো কিছু দিয়ে শুরু করা, ফরাসি বিপ্লব নিয়ে একটু কথাবার্তা বলা। ফরাসি বিপ্লব ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরস্কর রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেকে পুনর্গঠনে করতে বাধ্য হয়। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রাক বিপ্লবী যে রাজনৈতিক এবং অর্থনৈতিক বর্ণনা করবো, অর্থনৈতিক অবস্থাটা বর্ণনা করবো। তাহলে আমরা লিখতে পারি তোমার প্রাক বিপ্লবীতে অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। এখানে একটা অনেকে প্রশ্ন করে যে কখন লিখতে হবে কি না, কখন না লিখলেও চলবে, তুমি যদি কখন লিখতে মন চায় তাহলে লিখতে পারো। আবার অনেক কলেজে বলে দেওয়া হয় কখন না লিখে জাস্ট তুমি জিনিসটা লিখে কালো পেন দিয়ে হোক অথবা নীল পেন দিয়ে লিখে নিচে দুটো টান দিয়ে দেওয়ার জন্য বলা যায়, অর্থাৎ স্যাররা বুঝতে পারে যে তুমি প্রত্যেকটা নির্দেশনা মেনে অ্যাসাইনমেন্টটা করেছো। এখানে আমরা বলতে পারি বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি। 1784 সালে ফ্রান্সের অর্থনৈতিক দুর্ব্যবস্থা চরমে ওঠে, মূলত ভ্রান্তনীতি, বিলাসবহুল জীবনযাপন ও যুদ্ধজনিত ব্যয়ের বিপুল ঘাটতি পূরণ করার জন্য সরকার বাজার থেকে ঋণ নিতে বাধ্য হয়। এদিকে রাষ্ট্র চরম অর্থ সংকটের মধ্যে থাকলেও ফ্রান্সের সমস্ত রাজস্বের 96% দরিদ্র যাজ্জ্বল্য তৃতীয় শ্রেণীর মানুষেরা। শুধু তাই নয়, রাষ্ট্রকর ছাড়াও নানান প্রত্যক্ষ কর দিতে হতো, যেমন তেল, ভূমিকর, বিটিএম, আয়কর, টাইক, ধর্মকর, গেবেল, লবণকর ইত্যাদি। কিন্তু ফ্রান্সের ধনী সম্পদের কাছে কর নেওয়া নিয়মটি ছিল ঐচ্ছিক। তারপর লিখব আমরা
এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে কর দেওয়া থেকে বিরত থাকতো। যারা রাজা ছিল তারা কর দিত না। ফ্রান্সের এই বৈষম্যমূলক কর ব্যবস্থায় রাজস্ব আদায়কারী কর্মচারীরা ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। তারা নিজেরা স্বার্থসিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে। তাদের এই বর্বরতার ব্যবহার জনসাধারণ, এখানে অবশ্যই জন এরা হবে না, জনসাধারণ তাদের অর্থলোভ নেকড়ে নামে ভূমিকিত করে। এরপর ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিত হওয়ার ফলে শস্য খাদ্যের দাম অসম্ভব বৃদ্ধি পায় এবং দ্রব্যমূল্য দাম মুদ্রাস্ফীতির ফলে আকাশচোয়া হয়ে যায়। তারপর লিখতে পারে রাজনৈতিক অবস্থা, বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা। সেই সময়ে ফরাসি সমাজ তিন ভাগে বিভক্ত ছিল। রাজা বিশ্বাস করতেন তিনি ঈশ্বরের প্রতিনিধি, তাই তার কোনো রকম কাজ বা সিদ্ধান্তের জবাবদিহি করতে হবে না, এমনকি দেশের শাসন ব্যবস্থাটাকেও অকেজো করে দেওয়ার জন্য 1614 সাল থেকে ফ্রান্সে এস্টেট জেনারেল অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। ফরাসি বিপ্লবের পূর্বে রাজনৈতিক অবস্থা ফরাসি জনগণের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। ফ্রান্সে আইনবিধি ছিল অত্যন্ত জটিল ও অবৈজ্ঞানিক, বিচার ব্যবস্থা ছিল প্রহসনে ভর ও দুর্নীতিগ্রস্ত। সেই সময়ে ফ্রান্সের প্রদেশে গুলিতে বিভিন্ন প্রদেশের সভা বা পার্লামেন্ট থাকত। এই পার্লামেন্টের সম্মতি ছাড়া রাজা কোনো আইন সেই প্রদেশে প্রযোজ্য হতো না। বলা বহুল্য এই পার্লামেন্টগুলো পরিচিত হতো স্থানীয় অভিজাতদের দ্বারা। ফলে অভিজাতদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো আইন পার্লামেন্টে তাদের ক্ষমতা বলে বাতিল করে দিতেন। সেই সময়ে ফ্রান্সে মোট প্রদর্শিত আইনসভা ছিল 13টি, যাদের মধ্যে প্যারিসের আইনসভা ছিল সবচেয়ে ক্ষমতাশালী। এই সময়ে ফরাসি জনগণের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। লেট দশকে নামক এক পরোয়ানার সাহায্যে যে কোনো বিনা বিচারে গ্রেফতার করা হতো। ফ্রান্সে বাস্তিল দুর্গ এই ধরনের নিরাপদ বন্দি পূর্ণ হয়ে ওঠে। এই সময়ে বিচার ব্যবস্থা ছিল প্রশাসনে ভরা। প্রথমত ফ্রান্সের আইনবিধি ছিল অত্যন্ত জটিল ও অবৈজ্ঞানিক, আইনগুলা ল্যাটিন ভাষায় রচিত হওয়ার ফলে সাধারণত মানুষের কাছে তা ছিল দুর্বোধ্য। এর উপরে বিভিন্ন প্রদেশে বিভিন্ন আইন প্রযোজ্য ছিল। তাছাড়া বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, ঋণে জড়িত, সরকারের কাছ থেকে অভিযাত্রা বিচারের পদগুলো অর্থের সাহায্যে কিনে নিতেন, ফলে বলা বাহুল্য বিচার ব্যবস্থা তারা নিজেদের মতো করে ব্যবহার করতেন। এটা ছিল তাদের রাজনৈতিক অবস্থাটার কথা বলেছি। মোটামুটি আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার কথাগুলো বলতে হবে। তারপর হচ্ছে এখানে তোমরা চাইলে একজন মনীষীর কথা বলতে পারো, যেটা বললে ভালো হবে। বিশিষ্ট দার্শনিক ভলতেয়ার যে জিনিসটা বলেন সেটা হচ্ছে ফ্রান্সের এই রাজনীতি সংকটকে রাজনীতিক কারাগার বলে অভিহিত করেছিলেন। তারপর হচ্ছে ফরাসি বিপ্লবের ঘটনাসমূহ। এখানে ঘটনাসমূহের মধ্যে আমরা অর্থনৈতিক এবং রাজনৈতিক এই ঘটনাসমূহগুলো কথা বলবো। তাহলে দেখো রাজনৈতিক ঘটনাসমূহ, এটা হচ্ছে রাজতন্ত্রের নেতৃত্ব সংকট। রাজনৈতিক শক্তির দিক থেকে বিশ্লেষণ করলে 17 শতাব্দীর ফ্রান্স ছিল এক স্বৈরাচারী রাষ্ট্র। আর 1400 লুইয়ের আমলে আরও বেশি চরম আকার ধারণ করলে সুদক্ষ শাসন ব্যবস্থার কারণে তিনি ফরাসি জাতির অনুগত্য ও শ্রদ্ধা অর্জনে সমর্থন হয়েছিল। কিন্তু 18 শতাব্দে অকর্ম রাজা পঞ্চদশ লুই ও দুর্বল রাজা 1600 লুইয়ের সঠিক নেতৃত্ব দানের অভাবে ফরাসি বিপ্লব সংগঠন হয়। তারপর হচ্ছে এখানে আমরা প্রথমে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক প্রবাহ। আমরা রাজনৈতিক প্রবাহের কথা তুলে ধরবো, তারপর হচ্ছে অর্থনৈতিক। 2 হচ্ছে ঈশ্বর প্রদত্ত শক্তি রাজশক্তিকে বিশ্বাসী রাজতন্ত্র। পঞ্চদশ এবং 1600 লুই ঐশী রাজতন্ত্রে বিশ্বাসী ছিল, ফলে সাধারণ লোকজন নানা সমস্যায় পড়ে এবং বিপ্লবে ত্বরান্বিত হয়। তারপর হচ্ছে রাজার স্বেচ্ছাচারিতা। ফরাসি রাজাদের স্বেচ্ছাচারিতা বিপ্লবকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং 14 লুই সদস্যকে বলেন, আমি রাষ্ট্র। 15 লুইয়ের সময় রাজা ছিলেন দুর্নীতিগ্রস্ত এবং 1600 লুইয়ের বক্তব্য ছিল, আমার যা ইচ্ছা তাই আইন। এসব কিছুই জনগণকে অতিষ্ঠ করে তুলে, যা বিপ্লবীকে আরও ছড়িয়ে দেয়। তারপর হচ্ছে অর্থনৈতিক ঘটনা প্রবাহ, যেটা হচ্ছে 1788 সালে অর্থনৈতিক সংকট। 1788 সালে ফ্রান্সে ভয়াবহ অর্থনৈতিক সংকটের পরে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়। সাধারণ মানুষ গ্রাম থেকে শহরে এসে ভিড় করে এবং 1789 সালে গ্রামে কৃষক বিদ্রোহ হয়। তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা।
যাজক ও অভিজাতরা কোনো ধরনের রাজস্ব প্রদান করতো না, সকল রাজস্ব আদায় করা হতো তৃতীয় শ্রেণীর কৃষকদের হতে, তাদের এই ক্ষোভ বিপ্লবকে ত্বরান্বিত করে। তারপর আমরা 3 নম্বরে চলে যাব, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের ফলে জনজীবনের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব, যেটা আমাদের 3 নম্বরে জানতে চেয়েছে তাদের বিপ্লবের প্রভাবটা। এখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবটা আমরা দেখাবো। তাহলে প্রথমে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব লেখা আমরা লিখতে পারি, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়, ভোটা অধিকারের স্বাধীনতা স্বীকৃতি হয়। তারপর হচ্ছে গণতন্ত্রের ভিত্তি তৈরি হয়, যা সমগ্র বিশ্বকে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রভাবিত করেছিল। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা রাজনীতি সূচনা হয়, বিচার ব্যবস্থার সচ্ছলতা আসে, এই বিপ্লব প্রগতিশীল চিন্তাভাবনার সূচনা করে। বিপ্লবের ফলে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলোর কথা আমরা বলছি। তারপর হচ্ছে অর্থনৈতিক প্রভাব, রাজস্ব, তারপর রাজস্ব নিয়ে যে বৈষম্য দেখা ছিল তা দূর হয়। তারপর সামন্তবাদের পরিবর্তে পুঁজিবাদী অর্থনীতির সূচনা হয় এবং অর্থনীতির ক্ষেত্রে মধ্যস্থভোগীদের অবসান ঘটে। তারপর 4 নম্বরে হচ্ছে নেপোলিয়ান যে বোনাপার্টের গণমুখী সংস্কার যে আছে সংস্কারের কথাটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা লিখতে পারি, বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ান বোনাপার্টের গণমুখী সংস্কারের বর্ণনা। ফরাসি দেশকে আধুনিক চরিত্র দানের জন্য নেপোলিয়ান বোনাপার্ট প্রশাসন, আইন, বিচার, ধর্ম, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন। নেপোলিয়ান বোনাপার্টের সূচিত উল্লেখ সংস্কার সমূহ, এটা হচ্ছে প্রশাসন বিবেকতান্ত্রিকরণ। 1789 সালে বিপ্লবের পর ফরাসি প্রদেশে প্রশাসনকে বিবেকতন্ত্রীকরণ করা শুরু করা হয়, ফলে জেলা প্রদেশের সঙ্গে কেন্দ্রীয় সম্পর্ক শিথিল হয়ে পড়ে। নেপোলিয়ান বোনাপার্ট কেন্দ্রীয়ভাবে প্রদেশে জেলায় দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনের নিয়োগ প্রদানসহ কোটার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক সংস্কার, ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা সামন্ততরিক ছিল, ফলে ফ্রান্সের আর্থিক ও রাজস্ব সংকটে জর্জরিত ছিল। নেপোলিয়ন বোনাপার্ট 1799 সালে প্রথমে কনসালের দায়িত্ব নেওয়ার পর আর্থিক ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজান। 1800 সালে তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থব্যবস্থা সূচনা করে। তারপর হচ্ছে আইন সংস্কার, নেপোলিয়ন ফ্রান্সের আইন ব্যাপকভাবে সংস্কার করেন এবং গড়ে তুলেন আধুনিক ফ্রান্স, যেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান। তারপর হচ্ছে শিক্ষার সংস্কার, নেপোলিয়ন বোনাপার্ট ফরাসিদের শিক্ষিত করার জন্য প্রতি গুরুত্ব দিয়েছেন, সেই কারণে তিনি জাতীয়ভাবে শিক্ষা সংস্কারের উদ্যোগ নেন, ফলে শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটে। তারপর হচ্ছে বাণিজ্য আইন, ফ্রান্সে ব্যবসা বাণিজ্যের প্রসার, বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূরীকরণের লক্ষ্য বাণিজ্য আদালত স্থাপন এবং বিধিনিষেধ আইন প্রচলন করা হয়। ধর্ম সংস্কার, ফ্রান্সে বিপ্লবের পর গির্জার সঙ্গে রাষ্ট্রের একটি বিরোধ চলে আসছিল। নেপোলিয়ন পোপের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিরোধ নিষ্পন্ন করে এটি ইতিহাসে মীমাংসা নীতি বলা হয়। তারপর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের মূল্যায়ন, যেটা আমাদের 5 নম্বরে জানতে চেয়েছে। দেখো 5 নম্বরে আমাদের কী জানতে চেয়েছে নেপোলিয়নের যে গণমুখী সংস্কারের মূল্যায়ন সেটার কথা। এক হচ্ছে কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠার ফলে শাসন ব্যবস্থা যে বিশৃঙ্খলা থেকে দেখা যায় তা দূর হয়। রাজস্ব সংস্কারের ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা দূর হয়। আইন ব্যবস্থার সংস্কারের ফলে ফ্রান্সে সঠিক আইন কাঠামো গড়ে উঠে। তারপর হচ্ছে খ্রিস্টান চর্চার মাধ্যমে দ্বন্দ্ব ও যাজকের আধিপত্য বিলুপ্ত হয়। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, ফলে সব দিক দিয়ে ফ্রান্স লাভবান হয়। পরিশেষে বলা যায়, বিপ্লব পূর্ব যুগে ফ্রান্সে যে অস্থির অবস্থা বিরাজ করেছিল তা ফরাসি বিপ্লবের মাধ্যমে অবসান ঘটে। এই ছিল মূলত তোমাদের 5টা প্রশ্নের যে 5টা নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনা অনুসারে অ্যাসাইনমেন্টে করা। আমি জাস্ট একটু উপরে উঠবো, যদি কোনো লাইন বাদ পড়ে থাকে যেন তোমরা সেটা দেখে নিতে পারো, আর তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো, কোনো ভুলভ্রান্তি পেলে তোমরা জিনিসটাকে ক্ষমা হিসেবে দেখবা আর অথবা কমেন্টে বলবা, আমি চেষ্টা করব জিনিসটা দেখার জন্য। আর বাকি সবগুলো অ্যাসাইনমেন্টও তোমাদেরকে দেওয়া হয়েছে, আপলোড করেছি, আর অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে তোমরা আমাকে ফেসবুকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, যে কোনো জায়গায় তোমরা আমাকে জানাতে পারো। প্রশ্নগুলোর যে PDF ভার্সন সেগুলো তো তোমরা পেজে পাবা।
পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো দেখার জন্য তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। জাস্ট আর একটু উপর উঠবো যেন তোমরা জিনিসগুলো ক্যাচ করতে পারো। এখানে চেষ্টা করবো তোমরা যত সুন্দর এবং যত গোছানোভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি করতে পারো ততই কিন্তু তোমাদের লাভ, তোমরা ততই কিন্তু ভালো মার্কস পাবা। এক্ষেত্রে যত ভালো করে গোছায় অ্যাসাইনমেন্টটা লিখতে পারবা তত তোমাদের জন্য মঙ্গল হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আসবে সেগুলো দেখার জন্য তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।